আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানের এই সুন্দর সময়ে মাইদাতুল ইফতারে আপনাদেরকে সুস্বাগতম। আমরা আজকে আলোচনা করব ইফতারের অপার্থিব আনন্দ সম্পর্কে। আপনারা জানেন যে আমরা যারা এখন খানা সামনে নিয়ে বসে আছি, আমি এই কথাটা বলা ঠিক হবে না যে আপনারা আনন্দ পাচ্ছেন, কিন্তু আমি এই কথাটা বলি যে এটা অপার্থিব আনন্দ, মানে এটা দুনিয়ার আনন্দের সাথে মেলে না। এটাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান, যারা রোজা পালন করেছে, দীর্ঘ এ সময় অতিক্রম করেছে আল্লাহ তাআলার ভয়ে, যারা চিন্তা ভাবনা করেছে যত দিন বড় হোক না কেন, দিন যত বড় হোক না কেন, যত কষ্টের হোক না কেন, আমি এই রোজা বা সিয়াম সাধনা করে আল্লাহ তাআলার কাছে মুক্তি পেতে চাই। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছেড়ে যাননি, উনি বলেছেন যে দেখো, আমি চলে যাওয়ার আগে সুসংবাদ দিয়ে যাচ্ছি যে তুমি কিন্তু এই কষ্টের মধ্যে দুটো সুসংবাদ পাচ্ছ, দুটো আনন্দ পাচ্ছ। এক নম্বর আনন্দ তুমি পাচ্ছ এই যে আইন্দা ফিতরিহি, তুমি যখন ইফতার করছো, তুমি কি জানো যখন তুমি বলো যে আল্লাহুম্মা সুমতু লাকা, ও আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছি, আমি তোমার জন্যই আমি সিয়াম পালন করেছি, আমি এই কষ্টটা করেছি আল্লাহ তোমার জন্যই, লাখা তোমার জন্যই। এরপরে যদি আমি বলি যে তাওয়াক্কাল তো আলা রিজকিকা, এবং আমি তাওয়াক্কুল করেছি তোমার রিজিকের উপরে, এবং যখন বলি যে আল্লাহ আমি এই যে কাজটা করেছি তুমি আমার কাছে কবুল করে নাও, আমি যখন দোয়া বলি যে ইবতাল্লাতুল অরুক, আমার যে সমস্ত ভেনগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো আবার প্রণোদনা পেয়ে গেছে, সেখানে প্রেরণা পেয়েছে, সেগুলো আবার সতেজ সুন্দর হয়ে উঠেছে, এবং আমি যখন বলি থাবাত আল আজরু ইনশা আল্লাহ, আল্লাহ তালা অবশ্যই আজর এবং প্রতিদান দিয়ে দিয়েছেন, আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলে দেন যে হ্যাঁ আমি তোমার দোয়াকে কবুল করে নিয়েছি, তুমি যা কিছু বলেছ, তুমি যা কিছু করেছো ওটা আমি কবুল করে নিয়েছি। যদি আমাদের ইন্টেনশনটা এইরকম সুন্দর থাকে যে আমি তোমার জন্যই আল্লাহ সিয়াম সাধনা করেছি, আমার নবী বলতেছেন যে তুমি তখন আনন্দ ভোগ করো, কারণ তুমি যে একটা দিন কাটিয়েছো গোটাটা ইবাদতের মাধ্যমে, এটা তোমার এখন আনন্দের সময়, আল্লাহ তোমার এই তোমার দোয়াটাকে কবুল করতেছেন, তোমার সিয়াম সাধনাকে কবুল করতেছেন। চিন্তা করে দেখুন আল্লাহর পক্ষ থেকে কিন্তু এই সুযোগটা পাচ্ছেন। অপার্থিব আনন্দ আমি এই জন্য বলেছি যে বলতেছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আর একটা আনন্দ তুমি পাবে একটু পরেই, যখন তুমি মাগরিবের নামাজে দাঁড়াবে, যখন তুমি ইশার নামাজে দাঁড়াবে, যখন তুমি লম্বা তারাবী নামাজ পড়তে থাকবে, যখন তুমি তাহাজ্জুদ নামাজ পড়বে, তুমি এই ধরনের যখন আমার সাথে কথা বলবে, আমার সাথে সাক্ষাৎ করবে, তখন তোমার আর একটা আনন্দ, এবং সেই আনন্দটা কী, যে আমি যখন তোমাকে দেখব এবং তুমি যখন আমাকে দেখবে, এটা হবে এই যে আমি তোমার নিজেই আমি তোমার জন্য প্রতিদান হয়ে যাব এবং তোমার প্রতিদান দিয়ে দেব। চিন্তা করে দেখেন তো এই কত আনন্দ নিয়ে আমরা এখন ইফতার করার চেষ্টা করছি। এই ইফতারকে আমরা সামনে নিয়ে একটু দোয়া করি, ও আল্লাহ এসে যে কষ্টটা করেছে সারা দিন তুমি কবুল করে নাও, ও আল্লাহ তুমি আমাদের যে সমস্ত মৃত ব্যক্তি চলে গেছেন আমাদেরকে ছেড়ে কবরে তাদেরকে সুন্দর রেখো, ও আল্লাহ তুমি আমাদের রোজাকে তুমি কবুল করে নিও, আর সমস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য এখন খুব বড় দরকার। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। পরবর্তী এপিসোডের দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।